হাতির হানায় মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার সোনামুখী থানা এলাকার কোচডি জঙ্গলে। হাতির আক্রমণে মৃত্যু হয়েছে বছর ২৫ মিলন কারকের। তার বাড়ি সোনামুখী থানা এলাকার কোচডি গ্রামেই। স্থানীয় সূত্রে খবর, গতকাল বিকেল নাগাদ বড়জোড়া এলাকা থেকে ৪০টি হাতির একটি দল বনদপ্তর ড্রাইভ করে সোনামুখীর কোচডি জঙ্গলে নিয়ে আসে। হাতির দল সারাদিন জঙ্গলে থাকলেও সন্ধ্যা নামতেই জঙ্গল লাগোয়া জমি এবং লোকালয়ে নেমে পড়ায় হাতির ক্ষয়ক্ষতির আশঙ্কায় গ্রামের যুবকেরা জমি পাহারা দিচ্ছে। এই সময় ধানের থোড় আসার সময়, আর এই ধানের থোড় হাতিদের প্রিয় খাদ্যের মধ্যে একটি, তাই ধান চাষে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় জমি পাহারা দিতে সকলের সঙ্গে রাত পাহারায় গিয়েছিলেন বছর ২৫ মিলন। ভোরের আলো ফোটার পরেই একলাই বাড়ি ফিরছিলেন, সেই সময় হাতির দল আক্রমণ চালায় তার উপর। ঘটনাস্থলে মৃত্যু হয় মিলনের। সকাল পর্যন্ত বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে কোচডি জঙ্গলে উদ্ধার হয় তার মৃতদেহ। বনদপ্তর এবং পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বিষ্ণুপুর জেলা হাসপাতালে পাঠায়। কিন্তু হাতি ড্রাইভ করে বড়জোড়া থেকে সোনামুখী এলাকায় আনার জন্য বনদপ্তরের অপরিকল্পনাকে দাবি করছেন এলাকাবাসী। বনদপ্তর অবশ্য পরিকল্পনাহীন বিহীনভাবে কাজ করার কথা মানতে নারাজ। তাদের দাবি, গ্রামবাসী এবং ফরেস্ট প্রোটেকশন গ্রুপের সদস্যদের সঙ্গে আলোচনা করেই হাতি ড্রাইভের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে এটা একটা দুঃখজনক ঘটনা। কত তাড়াতাড়ি সম্ভব পরিবারের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দেওয়ার প্রচেষ্টা করছে বনদপ্তর। গতকালই পশ্চিম মেদিনীপুরে হাতির হানায় মৃত্যু হলে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও পরিবারের একজনকে হোমগার্ডে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই এই দুর্ঘটনা। এখন দেখার কবে নাগাদ মেলে প্রতিশ্রুতি মতো অর্থ এবং সরকারি চাকরি। হাতি আসার কারণে মাঠে ধান আছে, ধানের জন্য সব পাহাড়ে দিচ্ছে, ও পাহাড়ে দিতে গেছে, সেই পাহাড়ে দেওয়া হয়ে গেছে দিয়ে ও একা বাড়ি আসতে পেরেছিল, ও বাড়ি আসতে পেরেছিল। ওখানে হাতি এদিকে আবার ঘুরে চলেছে, ও একা পড়ে গেছিল। হাতি ওই ৪৫টা মতো লাগে। কাল আমি নিজে স্বয়ং তিন বিতবিছা নিয়ে আমরা কালকে যেখানে ঘটনা হয় তার পাশে আমরা এপিসিসির সঙ্গে এবং কিছু গুলাবটি হচ্ছিলো যারা চাষি ওদের সঙ্গে আমরা কালকে আলোচনা করেছিলাম কীভাবে কী করা যাবে। যাই হোক, এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা ঘটে গেছে। আমরা যথাসাধ্য চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের কমিশনটা দেওয়ার। ওকে।